আসসালামু আলাইকুম, ডাটাবেস টিপস অ্যান্ড ট্রিক্স আমার এই ছোট্ট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এসকিউএল এ কানেক্ট দেওয়ার সময় আমরা মাঝে মাঝে একটা প্রবলেম ফেস করি, তো আজ সেই প্রবলেমটা সমাধান করব। আমাদের সবার প্রিয় ইউজার এইচআরে আমি কানেক্ট দিয়ে নিচ্ছি। এইচআরে কানেক্ট দেওয়ার সময় আমাকে যে প্রবলেমটা দেখাচ্ছে, ওরাকল ইনিশিয়ালাইজেশন অর শাটডাউন ইন প্রোগ্রেস। তো এই প্রবলেমটা অনেক সময় পড়া লাগে, তো আমি এই প্রবলেমটা সমাধান করব একটা স্ক্রিপ্টের মাধ্যমে। আমি যে স্ক্রিপ্টটা ওপেন করেছি নোটপ্যাডে, এই স্ক্রিপ্টটা ফলো করলে আশা করি আপনাদের প্রবলেমটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এখন শুরুতে সিসে কানেক্ট দিয়ে নিচ্ছি। সিসে আমার খুব সুন্দরভাবে কানেক্ট নিচ্ছে। তো এখন আমি একটু আমার ইউজারটা একটু অল্টার করে দেখি। হ্যাঁ, অল্টার হচ্ছে না, ইউজারটা বলতেছে ডাটাবেস নট ওপেন। তো ডাটাবেস নট ওপেন বলাটা এখন সম্ভবত আমার স্টার্ট করা না, তো আমি একটু স্টার্ট আপ করে নিই। স্টার্ট আপ করলে এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে। প্লাগেবল ডাটাবেস ওপেন, এই প্লাগেবল ডাটাবেসটা ওপেন করার পরে আমি এখন আমার ইউজারটাকে অল্টার করতে পারবো। তো আমি আমার ইউজারটাকে আইডেন্টিফাইটাও অল্টার করে নিলাম, ওকে। তো তারপরে আমি এটাকে, আমার ইউজারটা যদি লক করা থাকে সেটাকে আমি এখন আনলক করে নিব। হ্যাঁ, ইয়েস, এটাও ইউজার অল্টার হয়ে গেছে। তো এখন আমি আমার ইউজারটাকে আবার গ্রান্ট দিচ্ছি। ওকে, গ্র্যান্ড সাকসেস। তো এখন আমি আবার পুনরায় আমি আমার এইচআরে কানেক্ট দেওয়ার চেষ্টা করব যে আসলে আমার এইচআরে কানেক্ট হয় কি না। কানেক্টেড, ওকে। তাহলে আমার এতটুকু কাজ সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমাকে একটু দেখতে হবে একটা স্টেটমেন্ট চালিয়ে যে আমার ডাটাগুলো ঠিক আছে কি না, আমার ডাটাবেসটা এইচআর ডাট এইচআর ঠিক আছে কি না। আমার যদিও কানেক্ট নিবে অবশ্যই কোয়ারি হবে, কারণ যেহেতু কানেক্টেড দেখিয়েছে। হ্যাঁ, আমার এমপ্লয়েজ টেবিলটাকে কানেক্টেড, আমি এটা ক্লোজ দিয়ে বের হয়ে গেলাম। আমি আবার একটু কানেক্ট দিয়ে দেখি যে প্রবলেমটা আসলে পুরোপুরিভাবে সমাধান হয়েছে কি না। তো আমি আমাদের সবার প্রিয় এইচআরটা এইচআর ইউজারে আমি আবার কানেক্ট দিচ্ছি। কানেক্টেড দেখাচ্ছে। তো আমি আবার একটা স্টেটমেন্ট চালাই, সিলেক্ট, না সেট লাইন একটু দিই, আমি একটু সেট লাইন 2000 দিয়ে দিই যেন কোয়ালিটা দেখতে যেন সুন্দর হয়। তো সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্টস, ওকে। তো সাকসেসফুলি কানেক্ট হয়েছে। আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।